हेलो माय डियर स्टूडेंट्स, आज के शुभ अपराह्न सकल के सबाई आशा करी भलो आसो एवं बाड़ी आसो। तो अनेक समय बाड़ी थकते थकते खूब ही खराब लागे जे कोनो काज नहीं कोनो किछु नहीं तो बाड़ी कत बसे थकब आर कि जैक। तो ये सब पर निजे सुरक्षार जो सर्वोपरि निजे परिवार सुरक्षार जो एवं देशर सुरक्षार जो अवश्य बाड़ी थकते हो সেই জন্য পূর্ণদেশে জয়চণ্ডী কলেজ তোমাদেরকে বাড়িতে এডুকেশন প্রোভাইড করার উদ্দেশ্যে অনলাইন ক্লাসের যে প্রক্রিয়া চালু করেছে, আজকে ডিএলএড পার্ট টু। হ্যাঁ, তে আমার তার প্রথম পদার্পণ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সকলকে আমি উষ্ণ অভ্যর্থনা জানাই। তো আজকে তোমাদের আমি যেটা আলোচ্য বিষয়, আমার কাছে একটা কথা এলো যে CC4 ইউনিট 3, হ্যাঁ এটা নাকি প্রথমে শুনলাম যে পড়ানো হয়নি, তারপরে শুনলাম যে না এটা পড়ানো হয়েছে, আমি আরেকবার বিষয়টাকে রিভিশন করাবো। তো CC4 ইউনিট 3, সেই ইউনিট 3-র ইয়েটা ব্যাপারটা হচ্ছে যে প্রথমে ইউনিট 3-র সাব ইউনিট আছে চারটে, সাব ইউনিট কটা আছে চারটে, তার মধ্যে ইউনিট 3.1 এবং 3.2, হ্যাঁ এই দুটি পড়াবেন এসএসএল ইউনিটের 3.1 এবং 3.2 এই দুটি পড়াবেন এসএসআর। আর আমি যেটা পড়াবো সেটা হচ্ছে ইউনিটের 3.3 অ্যান্ড অলসো 3.4। ইউনিটের নাম হচ্ছে যে পাঠ্যক্রমে শিক্ষণ বিজ্ঞানগত দৃষ্টিভঙ্গিতে সমন্বয়িত শিক্ষা, ইন্টিগ্রেশন টিচিং ইন পেডাগজি অ্যাক্রস ক্যারিকুলাম। অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচিংটা কীভাবে পেডাগজি অ্যাক্রস ক্যারিকুলামে প্রভাব বিস্তার করে এবং কীরকমভাবে এটা সঞ্চারিত হয়, এই বিষয়ে আমাদের সম্মুখ আলোচনা হবে। তো এই গোটা সাব ইউনিটটা যেটা আছে সেটাকে আমরা ভাগ করেছি চারটে ভাগে গোটা ইউনিটটাকে, এবং এই চারটে ভাগের দুটো ভাগ পড়াবেন এসএসআর এবং দুটো ভাগ পড়াচ্ছি আমি। তো আমার আজকে আলোচনা যেটা 3.3 অর্থাৎ ইউনিট 3-র সাব ইউনিট 3, সেটা হচ্ছে গিয়ে পরে সিগনিফিকেন্স অফ ইনডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ইন্টিগ্রেটেড টিচিং অন এলিমেন্টারি এডুকেশন এলিমেন্টারি লেভেল। অর্থাৎ প্রাথমিক স্তরে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিভঙ্গি ব্যবহারের গুরুত্ব, প্রাথমিক স্তরে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি ব্যবহারের গুরুত্ব। এখন আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে হোয়াট ইজ ইনডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝায় এটা প্রথমে আমাদেরকে জানতে হবে। দেখো, বিভিন্ন প্রক্রিয়া বিভিন্ন মনস্তত্ব বা বিভিন্ন দিকের উপরে কাজ করে। যেমন আমরা এখানে মনে করি গৃহবন্দী আছি, কেন আছি, কোভিড টু অ্যাভয়েড কোভিড-19 অর করোনা ভাইরাস এটসেট্রা। তো শুধু কি এটাই কারণ, শুধু কি এটাই কারণ? না, এটা শুধু কারণ নয়। আমরা এখানে আছি নিজেদের সুরক্ষার জন্য, নিজেদের পরিবারের সুরক্ষার জন্য, আমাদের দেশের সুরক্ষার জন্য। তো যে কোনো বিষয় সঞ্চালনের ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো বিষয় কাজ করে। এই এই যে অনেকগুলো বিষয় কাজ, হিডেন বিষয়, এগুলো লুকায়িত বিষয়, সেগুলোকে বলা হচ্ছে আন্তর বিষয়। হ্যাঁ, তো এই আন্তর বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে প্রভাব বিস্তার করে আমাদের শিক্ষা প্রদানের ক্ষেত্রে। একজন শিক্ষককে শিক্ষা প্রদান করার সময় শুধুমাত্র বিষয়গত দৃষ্টিভঙ্গি বা বিষয়গত দৃষ্টিভঙ্গি থাকলে কিন্তু হয় না, বিষয়গত জ্ঞান, বিষয়গত সুদৃঢ়ত্ব এগুলো থাকলে কিন্তু হয় না। তা তাকে কি করতে হয়, না তাকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থসামাজিক ক্ষেত্রগুলিকে কিন্তু বুঝতে হয়। হ্যাঁ, যেমন আমি কথার মানে বলছি, একজন গণিতের শিক্ষক, হ্যাঁ একজন গণিতের শিক্ষককে শুধুমাত্র বিষয়গত দক্ষতা অর্জন করলে কিন্তু হয় না। শিক্ষার্থীর মানসিক অবস্থা কেমন, শিক্ষার্থীর চতুর্পাশের অবস্থা কেমন, শিক্ষার্থী কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, হ্যাঁ তার গ্রহণ ক্যাপাসিটি কত দূর, তার লার্নিং ক্যাপাসিটি কত দূর, এগুলো সব কিন্তু শিক্ষককে বুঝতে হয়। তো এইগুলো কিন্তু, এগুলো যদি আমরা অনুধাবন করে পরে শিক্ষণ সঞ্চালন করতে পারি, তাহলে কিন্তু সেই শিক্ষণটা অনেক বেশি পরিমাণে কার্যকর হবে। সচেতনতা, সর্বোপরি হচ্ছে সচেতনতা, দায়িত্ববোধ,
মনস্তত্ব এবং আন্তর সম্পর্ক স্থাপন বা আন্তর সঙ্গতি স্থাপন, এগুলোই শিক্ষার্থীদের সঙ্গে অবশ্যই এগুলোই কিন্তু শিক্ষা বিজ্ঞানের মূল অঙ্গ বা শিক্ষা বিজ্ঞানের মূল কাজ বলা যেতে পারে। তো এই যে অন্তর সম্পর্ক মানে হাউ টু ইনক্রিজ হ্যাঁ দ্য ক্যাপাসিটি লার্নিং ক্যাপাসিটি অফ দ্য লার্নার, কীরকমভাবে আমরা আমাদের শিক্ষার্থীর মধ্যে যে শিখন ক্ষমতা আছে সেটিকে আরও অনেক বেশি পরিমাণে এগিয়ে নিয়ে যেতে পারব, তার পারিপার্শ্বিক অসুবিধাগুলি তার পারিপার্শ্বিক সুযোগ সুবিধাগুলি কিভাবে আমরা বুঝতে পারব, এটাই হচ্ছে আমাদের অন্তর বিষয় সম্পর্ক। তো এই এই যে অন্তর বিষয় সম্পর্কে দুটি মূল ধারা আছে বা দুটি মূল দিক আছে, কী কী? এক নম্বর দিক হচ্ছে, তোমরা লিখে নিতে পারো, এক নম্বর দিক হচ্ছে যে শিখনের যে দিকগুলি মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ শিখনের কিছু কিছু দিক রয়েছে সেগুলি কি হচ্ছে না মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত। মানসিক মানে কিন্তু আমরা এই ক্ষেত্রটাতে শুধুমাত্র মনস্তত্ত্ব সম্পর্কে আলোচনা করব, কেমন? আর দু নম্বর ধারা কি না যে বিষয়গুলি নির্দেশ দানের সঙ্গে সম্পর্কযুক্ত, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আলোচনা করব যে কীরকমভাবে নির্দেশ দানের সঙ্গে সম্পর্কযুক্ত। তোমরা পয়েন্টগুলো শুনেই বুঝতে পারছো যে এই দুটো দিকেই কিন্তু সাম্যকভাবে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কি না গুণগত মানকে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি করা যায়। প্রথম ধারা আমি কি বললাম না শিখনের যে দিকগুলি মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত, শিক্ষণের যে দিকগুলি মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত, আর দু নম্বর ধারা কি বললাম যে যে বিষয়গুলি নির্দেশ দানের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথমে আমি আসছি যে মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত। আমি একটু আগে গণিতের উদাহরণ দিয়ে বোঝালাম যে একজন গণিত শিক্ষককে কিন্তু শুধুমাত্র বিষয়গত দক্ষতা অর্জন করলেই হয় না, বিভিন্ন রকমের দক্ষতাকে কিন্তু অর্জন করতে তার অনুধাবন করতে হয়। এখন একজন ব্যক্তির পক্ষে সমস্ত কিছু জানা কিন্তু সবসময় সম্ভবপর হয় না, সেই জন্য উনি কি করবেন না উনি তার সেই শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করবেন, পারিপার্শ্বিক যে বিষয়গত শিক্ষকরা রয়েছে তাদের সঙ্গে পরামর্শ করবেন, অর্থাৎ একজন শিক্ষক তার বিভিন্ন সহযোগীদের সঙ্গে আলোচনা করে তার পারিপার্শ্বিক শিক্ষার্থীদের পারিপার্শ্বিক অবস্থা বোঝার চেষ্টা করবেন যে সেই শিক্ষার্থীর ঝোঁক কোন দিকে, সেই শিক্ষার্থী কোন দিকে নিজেকে অনেক বেশি পরিমাণে উন্নত করতে পারবে। কেউ মনে করো ল্যাঙ্গুয়েজ পড়তে ভালোবাসে, কেউ মনে করো সায়েন্স পড়তে ভালোবাসে, কেউ হয়তো আবার সোশ্যাল স্টাডিজে ভালোবাসে, কেউ খেলাধুলা করতে ভালোবাসে। তো একজন শিক্ষকের পক্ষে সবসময় এতগুলো মেজারমেন্ট করা যদি সম্ভব নাও হয় সে কী করবেন না তিনি অন্যান্য আপনার শিক্ষকদের সহায়তা গ্রহণ করবেন এবং এই সহায়তা গ্রহণের মাধ্যমে তিনি কি করবেন না শিক্ষার্থী সাম্যক পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করবেন। তো তা এবং পাশাপাশি যে পরিবারের প্রেক্ষাপট কীরকম, অর্থাৎ শিক্ষার্থীর কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসে যেটা আমি একটু আগে বললাম, তারপরে তার এই তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তার কালচার কীরকম, তার গ্রহণ ক্যাপাসিটি কীরকম, এইরকমভাবে বিভিন্ন সমস্যার গভীরে প্রবেশ করবেন। ধরো কোনো একটা মানে বিভিন্ন স্কুলের মধ্যে পারস্পরিক হয়তো কোনো পরীক্ষা টরীক্ষা হচ্ছে, আমরা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে অনেক সময় হয় বিভিন্ন স্কুল চার পাঁচটা স্কুল মিলে, সেখানে কি হলো না দেখা গেল যে একটা স্কুল সমস্ত দিকে অনেক ভালো রেজাল্ট করেছে, হয়তো ইংরাজির কোনো বিষয়ে যে বিভিন্ন ছেলেপেলেগুলি কম নম্বর পেয়েছে, তাহলে হেডমাস্টার মশাই কী করবেন না ইংরেজির যে সমস্ত আমার টিচাররা আছেন তাদের সঙ্গে একটা আলোচনা করবেন, সে আলোচনার প্রেক্ষাপটে তিনি সদর্থক কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। তো এই যে একটা স্কুলকে বা একজন শিক্ষার্থীদের সামগ্রিক যে কল্যাণ মানে কল্যাণের শিখরে নিয়ে যাওয়া, এগুলি কিন্তু হচ্ছে যে শিক্ষণের মানসিক কল্যাণের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়, কেমন? আর একটা একজন শিক্ষার্থী বা একদল শিক্ষার্থী কখনোই এইরকম হয় না যে অন্যান্য বিষয়গুলির থেকে অন্য একটা নির্দিষ্ট বিষয়ে অনেক বেশি নম্বর পেয়েছে, হয়তো ল্যাঙ্গুয়েজে সে অনেক বেশি নম্বর পেয়েছে, আবার সায়েন্সেও মানে তিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এইগুলো নিয়ে সে তার মধ্যে দেখা গেল যে সে অঙ্কে শুধুমাত্র কম নম্বর পেয়েছে, বাকি সমস্ত সাবজেক্টগুলো নিয়ে সে বেশি নম্বর পেয়েছে। তাহলে ধরে নিতে হবে যে এটা শিক্ষার্থীর কিন্তু দোষ নয়,
হ্যাঁ, বেশিরভাগ শিক্ষার্থী হয়তো যে হয় অঙ্কে খুব কম নম্বর পেলো কিংবা ইংরেজিতে খুব কম নম্বর পেলো, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে ভালো নম্বর পেয়েছে, তার মানে সেই শিক্ষার্থীর আইকিউ রয়েছে, তার মধ্যে বুদ্ধি রয়েছে, শুধু কিছু মানসিক প্রবলেম রয়েছে, তো সেগুলোকে আমাদের রেক্টিফাই করে দেওয়া উচিত। এইগুলিই হচ্ছে, এবং সেগুলো করা উচিত কীভাবে, না আলাপ আলোচনার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে। তাহলে এইগুলি হচ্ছে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের সেই দিকগুলি যেখানে শিক্ষণের মনস্তাত্ত্বিক বিকাশগুলি সংঘটিত হয়। দু নম্বর কি হচ্ছে, না যে বিষয়গুলি নির্দেশদানের সঙ্গে সম্পর্কযুক্ত, নির্দেশ দান সবসময় করতে হবে, নির্দেশ দান অর্থাৎ তোমার ওই নির্দেশটি শুনে শিক্ষার্থীদের উন্নতি হবে। যেমন এই যে তোমাদেরকে অনলাইন ক্লাসের জন্য বলা হলো, তোমরা অনলাইন ভিডিও ওয়াচ করছো, নাহলে আজকেও আমি শুনলাম যে সকালে অনলাইন ক্লাস হয়েছে যেখানে ম্যাক্রো টিচিংকে নিয়ে আলোচনা করা হয়েছে, তাহলে অনলাইন ক্লাস তোমরা অ্যাটেন্ড করছো, তাহলে তোমরা সেই নির্দেশটা কি করছো, মান্য করছো, এর ফলে তোমাদের উপকার হচ্ছে। এবং তোমরা জানতে পারছো যে আমরা কীরকমভাবে বা তোমাদের যে সমস্ত জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসাগুলি তোমরা সমাধান করতে পারছো। তাহলে এই এমন শিক্ষককে এমনভাবে নির্দেশ দান করতে হয় যাতে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি হয়। এই নির্দেশ দানের ক্ষেত্রে কী কী গুরুত্ব, কী কী ভূমিকা বা দরকার আর কি, দেখো প্রথমে নির্দেশ দানের ক্ষেত্রে দেখতে হবে যে পরিবার, দু নম্বর নির্দেশ দানের ক্ষেত্রে দেখতে হবে কি না তার তার লার্নিং ক্যাপাসিটি কতখানি, তার আইকিউ, তিন নম্বর হচ্ছে মূল্যবোধ, চার নম্বর হচ্ছে তার সামাজিক সহাবস্থান। এই চারটে বিষয়কে কিন্তু দেখতে হবে বারবার করে। শুধু শুধু তুমি একটা মনে করো ফাইভের ছেলেকে বললে যে কালকে 10 পাতা অঙ্ক করে নিয়ে আসবি, সে কিন্তু পারবে না, কেমন? তাহলে বা একজন টেনের ছেলেকে বললে হয়তো যে তুমি কালকে এই 2টা অঙ্ক হোমওয়ার্ক রইল, সেটাও কিন্তু মানে সঙ্গতিপূর্ণ নয়। তো সেই জন্য তার মানসিক বয়স, তার স্বাভাবিক অবস্থা কীরকম, তার সে কতখানি গ্রহণ করতে পারবে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদেরকে দেখতে হয়। তো এই দুটো হচ্ছে আমাদের, একটা হচ্ছে নির্দেশ দানের প্রেক্ষাপট, একটা হচ্ছে সামাজিক মূল্যায়ন, সামাজিক উন্নতি বা কল্যাণ সাধনের প্রেক্ষাপট। এই দুটোর মধ্যে পার্থক্য কী, আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি যেটা বলা হয়, এগুলির অন্য নাম। তো এগুলির মধ্যে পার্থক্য কী, দেখো আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীর মনোভাবের উপর গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ শিক্ষার্থী কোন দিকে তাকে উন্নত করা যায়, তাকে কোন দিকে ভালো রাখা যায়, তাকে কোন দিকে নিয়ে গেলে তার উন্নতি হবে, এইসব বিষয়ের উপর নির্ভর করা হয়। আর বহুমুখী যেটা, সেটা হচ্ছে শিক্ষকের এর বা শিক্ষকের মতামত যেটা, বা শিক্ষকের মতামতগুলি এখানে গুরুত্ব লাভ করে, শিক্ষকের মধ্যে পারস্পরিক আলোচনা করবেন এবং কোনো সমস্যা সমাধানের জন্য তিনি একটা নির্দিষ্ট কোনো সিদ্ধান্তে উপনীত হবেন। তাহলে আন্তর বিষয়ের ক্ষেত্রে কী হচ্ছে, না শিক্ষার্থীর সমস্যাগুলি শিক্ষক জানছেন এবং তার সমাধানের চেষ্টা করছেন, তিনি অন্যান্যদের সহযোগিতা গ্রহণ করে তারপরে সেটা যখন সমাধানের চেষ্টা করছেন সেটা হচ্ছে বহির্মুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি। বুঝা গেল, আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গিতে শিক্ষার্থীদের মূল্য দেওয়া হয়, বহির্মুখী বিষয়গত দৃষ্টিভঙ্গিতে শিক্ষকের মতামতের গুরুত্ব সর্বাধিক বেশি পায়। আচ্ছা, দু নম্বর হচ্ছে যে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি যেটা, সেখানে হচ্ছে বিভিন্ন মতামতের সংমিশ্রণ ঘটে। একজন শিক্ষার্থীর কোনো বিষয়ে হয়তো অপারক, হ্যাঁ, তাহলে তার তার অসুবিধাটা শিক্ষক বুঝলেন যে এ হয়তো আইকিউটা কম আছে। আরেকজন শিক্ষার্থী সেম বিষয়ে অপারক, অর্থাৎ একজন প্রথমে যে শিক্ষার্থী সে আমি ধরে নিচ্ছি যে সে ইংরেজিতে কম নম্বর পেয়েছে, কারণ কি, যে তার বোধশক্তি কম। দু নম্বর শিক্ষার্থী সেও ইংরেজিতে কম নম্বর পেয়েছে, কারণ কি, তার অভ্যাসের ত্রুটি রয়েছে, তার মানে তার প্রবলেম হচ্ছে আলস্য। তিন নম্বর শিক্ষার্থী সেও ইংরেজিতে কম নম্বর পেয়েছে, কিন্তু তার কারণ কি, না তার পারিবারিক সংগতি নেই, তিনি সেই শিক্ষার্থী যে পরিবার থেকে উঠে আসছে সেটা হয়তো এডুকেশনের ক্ষেত্রে ফার্স্ট জেনারেশন বা সেকেন্ড জেনারেশন। তাহলে আমি ধরে নেব যে এই যে অসুবিধাগুলি আমি আইডেন্টিফিকেশন করছি, কেউ হয়তো কারোর বুদ্ধি কম, কারোর হয়তো পরিবারের ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, কারোর সামাজিক ব্যাকগ্রাউন্ড ঠিক নেই, এইগুলির সংমিশ্রণ যেখানে আমি করছি সেটা হচ্ছে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি। পরবর্তী ক্ষেত্রে আমি যখন আমার কলিগদের সঙ্গে আলোচনা করছি, আমার সহযোগীদের সঙ্গে আলোচনা করছি, নিয়ে এই সমস্যা সমাধানের জন্য একটা সামগ্রিক সিদ্ধান্ত আমি গ্রহণ করছি, সেটা হচ্ছে গিয়ে পড়ে কি, না বহির্মুখী বিষয়গত দৃষ্টিভঙ্গি। বোঝা গেল, গুড। নেক্সট নেক্সট হচ্ছে যে প্রাথমিক স্তরে সমন্বিত শিক্ষণের ক্ষেত্রে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গির গুরুত্ব, হ্যাঁ, যে এইগুলো, এই যে আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গির উপরে আমরা বেশি জোর দিচ্ছি, তার কারণ হচ্ছে যে এখানে শিক্ষার্থীর ভূমিকাকেই আমরা অনেক বেশি করে বা বড় করে তুলে ধরি। আন্তর বিষয়গত দৃষ্টিভঙ্গি
এর গুরুত্বটা কি রকম? গুরুত্ব অনেকগুলি আছে। প্রথম হচ্ছে এক নম্বর গুরুত্ব হচ্ছে, আমি পয়েন্টগুলো পরপর বলে দিচ্ছি, তুমি দরকার লিখে নেবে, ছোট ছোট করে বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে কি, যে টিচিং স্টাইল অর্থাৎ শিক্ষণ শৈলীর ওপর গুরুত্ব প্রভাব করে। কোনো শিক্ষার্থীর আইকিউ যদি কম আছে, তুমি তাকে সেইরকমভাবে টিচিং দেবে। তার যদি পারিবারিক অসুবিধা থাকে, তাকে সেইরকমভাবে টিচিং দেবে। তার যদি সামাজিক অসুবিধা থাকে, তাকে সেইরকমভাবে টিচিং দেবে। তার যদি কোনো মনস্তাত্ত্বিক রোগ থাকে, যেমন ডিসলেক্সিয়া বা ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া, এগুলো যদি থাকে, তাকে সেইরকমভাবে টিচিং দেবে। তাহলে তোমার শিক্ষণটা কীরকম হবে, নির্দেশ দানটা কীরকম হবে, সেটা নির্ভর করে এই আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গির ওপর। বুঝা গেল? দু নম্বর কি, দু নম্বর হচ্ছে যে শিক্ষার্থীদের মধ্যে একটি অর্থবহ সংযোগ নির্মাণ করে। শিক্ষার্থীদের পরস্পরের মধ্যে একটা মিথস্ক্রিয়া তৈরি করে, একটা সংযোগ তৈরি করে। তাদের নিজেদের মধ্যে একটা ভালো ব্যাকগ্রাউন্ড, কিন্তু সবসময় এই অন্তর্বিষয়গত সম্পর্ক, ওই ছেলেটার প্রবলেম এইটা, ওই ছেলেটার প্রবলেম এইটা, শিক্ষক দুটোকে কভার আপ করছে, দুজনেই কিন্তু ভালো ফলাফল করছে, দুজনের মধ্যে একটা সামাজিক সংযোগ স্থাপন হয়ে গেল। কেমন? এই এই হচ্ছে ব্যাপার। সেকেন্ড রেজিস্টার, সেক্ষেত্রে টিচার নাথিং বাট আ সুইটেবল ফ্যাসিলিটার, তাই তো? নেক্সট, আচ্ছা, শিক্ষার্থীদের চিন্তন শক্তিকে বাড়ায়। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের চিন্তন শক্তিকে বাড়ায়। এই আন্তর্বিষয়গত দৃষ্টিভঙ্গিগুলি অনুধাবন করা কিন্তু ছোটোখাটো ব্যাপার নয়। কোন শিক্ষার্থীর কোন দিকে কি অসুবিধা, কেন সে পড়াশোনা করতে পারছে না, এটা একজন যোগ্য এবং একজন খুব দক্ষ শিক্ষকের কাজ। কেমন? কারণ এইগুলি হচ্ছে হিডেন হ্যাজার্ডস অর্থাৎ লুক্কায়িত শত্রু, তাই না? এইগুলিকে নির্মূল করে দেওয়া, এটা কিন্তু সকলের দ্বারাই হয় না। সুতরাং সেগুলিকে প্রথমে আমাকে চিনতে হবে। হ্যাঁ, উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য হিডেন হ্যাজার্ডস, দেয়ার আফটার উই উইল কনসার্ন অ্যাবাউট ইট। তাহলে সুতরাং আমাদেরকে কি করতে হবে, যে এগুলিকে প্রথমে আমাদেরকে চিনতে হবে, চিনে পরে সেগুলোকে গোড়া থেকে নির্মূল করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে চিন্তন শক্তি বাড়াচ্ছে, আর কি করছে না, তাদের মধ্যে অন্তর্দৃষ্টির জাগরণ। নেক্সট পয়েন্ট হচ্ছে অন্তর্দৃষ্টির জাগরণ। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন অন্তর্দৃষ্টি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ তোমরা নিশ্চয়ই পড়েছ, যে নিজে নিজে শিখতে পারছে, তো সে অন্তরের বোধশক্তির বিকাশ, বোধশক্তির জাগরণ। তুমি যখন তার সমস্যার সমাধান করছো, সে তোমার সঙ্গে কোঅপারেট না করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। মনে করো তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করার জন্য, তোমরা যদি অনলাইন ক্লাস অ্যাটেন্ড না করো, তাহলে কিন্তু ক্লাস সুচারুরূপে পরিচালনা করা সম্ভবপর হবে না। সুতরাং শিক্ষার্থীদেরকেও কিন্তু সমপরিমাণ রেসপন্স করতে হবে, তাই না? যেমন একজন রোগী, রোগীকে ওষুধ দিলে সে ওষুধে যদি উনি রেসপন্স করেন, তবেই কিন্তু ডাক্তার রোগটা নির্মূল করতে পারবে, তাছাড়া নয়। ঠিক আমাদের ক্ষেত্রেও তাই। শিক্ষার্থীর সমস্যাগুলোকে আইডেন্টিফিকেশন করে চিনে সেটাকে আমাদেরকে কি করতে হবে না, নিয়ে যেতে হবে আরোগ্যর মাধ্যমে। যদি সেটা শিক্ষার্থীর রেসপন্স না করে, তাহলে কিন্তু তার সম্ভবপর হবে না। নেক্সট হচ্ছে শিক্ষার্থীদের চিন্তার বিকাশ বললাম। আচ্ছা, তাদের পাঠ্যক্রমের সঙ্গে তাদের সহাবস্থান, মানে তাদের যে পাঠ্যক্রম রয়েছে, তাদের যে সিলেবাস বলেছে, ক্যারিকুলাম রয়েছে, সিলেবাস রয়েছে, লেসন রয়েছে, সমস্ত দিকে তাদের কিন্তু পারস্পরিক সহাবস্থান ঘটতে পারে। হ্যাঁ, আর শিক্ষার্থীদের মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয় বা মিথস্ক্রিয়া, যেটা আমি বললাম একটু আগে, পারস্পরিক সংযোগ, এগুলো কিন্তু তৈরি হয়। তাহলে কি কি হলো এখানে দেখো না, শিক্ষার্থীদের মধ্যে টিচিং স্টাইল, শিক্ষকের টিচিং স্টাইলের উপর প্রভাব বিস্তার করছে, শিক্ষকের শিক্ষণ শৈলীর উপরে প্রভাব বিস্তার করছে, এক নম্বর। দু নম্বর কি না, শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক অর্থবহ একটা সংযোগ স্থাপন করছে। তিন নম্বর কি না, শিক্ষার্থীদের চিন্তা শক্তির বিকাশ ঘটছে। চার নম্বর কি, শিক্ষার্থীদের অন্তর্দৃষ্টির বিকাশ ঘটছে। পাঁচ নম্বর কি না, পাঠ্যক্রম বা পাঠ্যসূচির সঙ্গে তাদের সহাবস্থান ঘটছে। আর ছ নম্বর কি, তাদের মধ্যে অতিরিক্ত উচ্চ পরিমাণের সমন্বয়ের ভাব একটা তৈরি হয়ে যাচ্ছে। এইগুলি হচ্ছে আন্তর্বিষয়সমূহ সংস্থাপনের শিক্ষাক্ষেত্রিক গুরুত্ব। এরপরে আমরা আলোচনা করব পাঠ্যক্রমের শিক্ষাতাত্ত্বিকতার সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সোশিও কালচারাল অ্যাসপেক্টস ইন পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। হ্যাঁ, আমাদের আমাদের দুটো জিনিস এখানে তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে সামাজিক, সোশ্যাল, সোশিও, অ্যান্ড দু নম্বর হচ্ছে সাংস্কৃতি মানে কালচার। এক হচ্ছে সামাজিক অর্থাৎ সোশিও, আর দু নম্বর হচ্ছে সংস্কৃতি অর্থাৎ কালচার। তো উই শুড নো হোয়াট ইজ সোশিও অ্যান্ড হোয়াট ইজ কালচার, কেমন? অ্যাট ফার্স্ট তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সোশিও কী জিনিস, সমাজ কী জিনিস, কালচার কী জিনিস। মানুষ যখন নিজেদের প্রয়োজনে সমাজ গঠন করেছে, সবসময় মনে রাখবে, মানুষ সমাজ গঠন করেছে, সমাজকৃত মানুষ গঠন করেনি।
তাহলে পরস্পর সেই সমাজ গঠন করে মানুষ কি করেছে, তার নির্দিষ্ট কিছু না আইন কানুন বানিয়েছে। এটা কে বানিয়েছে? মানুষ নিজেই বানিয়েছে এবং নিজেকে তার উপর ন্যস্ত করেছে। কেমন সামাজিক জীব হিসাবে কিন্তু আমরা এখন যা খুশি তাই করতে পারি না। কেমন এই যে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখছি, মানে কি সামাজিক জীব হিসাবেই আমরা পরস্পরের সঙ্গে দূরত্বটাকে বজায় রাখতে হচ্ছে আমাদেরকে। এই যে আমরা মনে করো মাস্ক ব্যবহার করছি, এই যে সবসময় স্যানিটাইজেশন ব্যবহার করছি, তারপরে স্যানিটাইজার ব্যবহার করছি, হ্যাঁ, তো এই এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমাদের সামাজিক জীব হিসাবে আমাদের কর্তব্য। কেন করছি? অ্যাভয়েড করোনা ভাইরাস না, আমাদের শুধুমাত্র অ্যাভয়েড না, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে, আমাদের পরিবারকে সুস্থ রাখতে হবে, আমাদের দেশকে সুস্থ রাখতে হবে, সেই জন্য আমরা সমস্ত কিছু ব্যবহার করছি। এগুলো কেন? এগুলো সামাজিক জীব হিসাবে আমাদের কর্তব্য। হ্যাঁ, এই এই যে আন্দোলন চলছে একটা, এই যে প্রেক্ষা একটা ক্রুশিয়াল পিরিয়ড চলছে, এতে রেসপন্স করা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে বর্তায়। সুতরাং আমাদের উচিত কি যে শিক্ষাক্ষেত্রেও সেরকম সামাজিকতাকে বোঝা, অর্থাৎ শিক্ষার্থীর সামাজিক ব্যাকগ্রাউন্ডটা কীরকম, সে কোন সমাজ থেকে উঠে আসছে। ফার্স্ট জেনারেশন যদি হয় সে ভালো পড়াশোনা করতে পারবে না, সেকেন্ড জেনারেশন যদি হয় তাহলে একটু ভালো পারবে, থার্ড ফোর্থ ফিফথ জেনারেশন যদি হয় তাহলে তার মধ্যে কিছু আশা বর্তায়। হ্যাঁ, তাহলে এই যে সামাজিক প্রেক্ষাপট, তার মূল্যবোধ, তার সামাজিক দৃষ্টিভঙ্গি, তার সচেতনতা, তার গুরুত্ব, এই সমস্ত কিছুর উপরে কিন্তু শিক্ষার্থীদের মানে পাঠদান, শিক্ষার্থীদের পাঠ গ্রহণ সব কিছুই নির্ভর করে। কেমন? আর সংস্কৃতিটা কি? সংস্কৃতি হচ্ছে এই সভ্যতাজনিত উৎকর্ষকে আমরা সংস্কৃতি বলি। আমি একটু আগেই বললাম যে মানুষ নিজের প্রয়োজনে সমাজ গঠন করেছে, সমাজ থেকে সভ্যতার জন্ম হয়েছে, এই সভ্যতাজনিত যে উৎকর্ষ সেটাকে সংস্কৃতি বলে। সভ্যতাজনিত উৎকর্ষ মানে, সভ্যতাজনিত উৎকর্ষ মানে হচ্ছে আগে প্রথমে যখন আমরা মনে করো যীশু খ্রিস্ট জন্মের আগে প্রথম সভ্যতা মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা এগুলো গড়ে ওঠে, তখনও কিন্তু উন্নত পরিমাণে নগর সভ্যতা এগুলো ছিল, কিন্তু আজকের নগরের সঙ্গে সেই দিনকার নগরের কি কোনো মিল আছে? কোনটা বেশি উন্নত? না, আজকের নগরটা বেশি উন্নত। কেন? কারণ মানুষ অনেক বেশি পরিমাণে আজকে সভ্য হয়ে উঠেছে। তাহলে এই যে সভ্যতার উৎকর্ষ হয়েছে এটাকে সভ্যতা বলে। মেহেরগড় সভ্যতা থেকে মহেঞ্জোদারো সভ্যতা আরো বেশি উন্নত, মহেঞ্জোদারো সভ্যতা থেকে বৈদিক সভ্যতা আরো বেশি উন্নত, বৈদিক সভ্যতা থেকে পালসেন যুগ আরো বেশি উন্নত, পালসেন যুগ থেকে হিন্দু সুলতানি যুগ বেশি উন্নত, সুলতানি থেকে মোগল বেশি উন্নত, মোগল থেকে ব্রিটিশ বেশি উন্নত। তাহলে এই যে উন্নতগুলো হয়ে যাচ্ছে এতদিন পরপর, মানে এত সময় পরপর, যত সময় যাচ্ছে মানুষের উন্নয়ন বাড়ছে, এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে সভ্যতা জনিত উৎকর্ষের কারণে। তো শিক্ষার্থীরা সেই রকম দেখতে হয় যে তাদের সভ্যতাটা কীরকম আছে, তাদের সভ্যতা যেহেতু উৎকর্ষটা কত দূর আছে ইত্যাদি। তাহলে সবসময় মনে রাখবে যে তুমি একজনের শিক্ষার্থী নিয়ে চিন্তাভাবনা করছো এবং তদনুরূপ কাজ করছো, তাহলে কিন্তু সফল হবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অর্থাৎ আমরা যে কাজটাই করি না কেন, শুধুমাত্র আমাদের থিঙ্কিং ক্যাপাসিটি এবং কাজ, হ্যাঁ, এই দুটো সহাবস্থান হলেই কিন্তু শিখন হয় না বা সফলতা হয় না। একজন শিক্ষার্থী দুর্বল, আমাদের কাছে সব শিক্ষার্থী সমান, একজন শিক্ষার্থী তো দুর্বল হয়ে উঠেছে কোন একটা বিষয়ে। এবার আমি তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছি যে এই গ্রুপটাকে আমি ভালো করতে হবে, তাদের উন্নয়ন করতে হবে, তাদেরকে লেবার দিচ্ছি, তাদেরকে ভালো টিচিং করছি, নেট ফল জিরো হচ্ছে না, তার কিন্তু কারণ রয়েছে। আমাদের ব্যক্তি জীবনেও তাই, শুধুমাত্র চিন্তা আর শুধুমাত্র কর্ম এটি নিয়ে কিন্তু হয় না, সফলতা আসে না। কেউ কেউ দেখবে সারা জীবনটা চিন্তা করেই পার করে দিল, যে আমার যদি এই হতো ওই হতো ওই হতো, আমি এখানে যাবো ওইখানে যাবো সেখানে যাবো, কোনো কাজ করল না, সে ব্যক্তি সফল হবে না। আবার কেউ সারা জীবন কাজ করে গেল, প্রচণ্ড পরিমাণে পরিশ্রমী, কিন্তু সেও কিন্তু সফল হলো না। সঠিক চিন্তা ভাবনা এবং সেই সঠিক চিন্তা ভাবনা অনুযায়ী সঠিক কাজ যদি করি তবেই কিন্তু আমাদের সফলতা আসবে। যেমন উদাহরণ দিচ্ছি একটা গল্পের মাধ্যমে, মনে করো গাছ কাটছে, বড় কোনো গাছ, গাছ আমরা কিসের সাহায্যে কাটি? কুড়োলের সাহায্যে কাটি। বারবার বারবার যদি আঘাত করি তার
চাইতে আমাদেরকে দেখতে হবে যে কুড়োলটা সঠিক জায়গায় আঘাত করছে কিনা, সঠিকভাবে আঘাত করছে কিনা, অর্থাৎ কুড়োলের প্রয়োগ কৌশলটাকেও কিন্তু আমাদেরকে দেখতে হবে, নাহলে শুধুমাত্র পণ্ডশ্রম হবে। ঠিক সেই রকম তুমি যে স্টুডেন্টসকে নিয়ে কেস হিস্ট্রি করছো তার উন্নতি সাধনের জন্য, তার অন্তর্গত বিষয় অন্তর্মুখী বিষয়গুলো অনুধাবনের চেষ্টা করছো, তোমাকে বুঝতে হবে বা নির্দেশ দান করছো যে তার সামাজিক সহাবস্থান কেমন, তার সাংস্কৃতিক সহাবস্থান কেমন, তবে একমাত্র তুমি তার উন্নতি সাধন করতে পারবে, কেমন, নচেত কিন্তু নয়। তো এইরকমভাবে আমরা শিক্ষার্থীদের সামাজিক এবং সাংস্কৃতিক দিকগুলিকে, তাদের মূল্যবোধ, তাদের মিথস্ক্রিয়া, তাদের পারিবারিক ভালো লাগা মন্দ লাগা, নিজের চিন্তাভাবনা এবং সর্বোপরি কর্মের যে কাজটা করছি তার প্রয়োগ কৌশলের উপর নির্ভর করে শিক্ষার্থীদের আসল সমস্যার সমাধান করতে পারি। বুঝা গেল? এই হচ্ছে তোমাদের ইউনিট থ্রির 3.3 এবং 3.4 এই দুটি সাব ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব শিক্ষার্থী এবং তাদের বিভিন্ন প্রসঙ্গ, ততদিন এবং শিক্ষার্থী এবং বিভিন্ন প্রসঙ্গ, এটা হয়তো আমার একটার অধিক ভিডিও লাগবে। তোমরা আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপলোড দেখতে পারো। এছাড়া গুগল ক্লাসরুমেও আমি কিন্তু আমার সমস্ত ভিডিওর লিঙ্ক ওইখানেও দেওয়া আছে, তোমরা সেখান থেকেও আমার ভিডিও অবজার্ভ করতে পারো, ততদিন যতদিন না এই করোনা ভাইরাসের ব্যাপারটা নির্মূল হচ্ছে। সবাই আশা করি বাড়িতেই থাকবে, সুস্থ থাকবে অ্যান্ড অবশ্যই আনন্দে থাকবে। লার্নিং বাই ডুইং, অ্যান্ড ডুইং তো এই তো তোমরা করছো, ডুইং অনলাইনে ক্লাস করছো, খুব ভালো জিনিস সেটা। অ্যান্ড আরেকটা জিনিস বলি, লার্নিং উইথ জয়, হ্যাঁ আনন্দের সঙ্গে সবসময় থাকবে, আনন্দের সঙ্গে ক্লাস করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ততদিন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।